Assalamu alaikum everyone, hopefully shabai onek bhalo achen. Welcome back to our page Lazy Life of ProBuzz. Ajke ekta long day. As ami hocche weekend e beshi video banai, so shedin chilo borabor moto ekta weekend. To ghum theke uthe amra chole gelam grocery shopping e. So grocery shopping e jawar age chinta korlam amader ektu lunch kore nao uchit. Shedin late hoye giyechilo. আমি লাঞ্চের ফেলাম ম্যাকডোনাল্ডসে ম্যাকডোনাল্ডস থেকে সবাই আবার ভাবলো একটু বার্গার কিনে যায় ওখানে একটা নতুন খাবার লঞ্চ করেছে সেটা হচ্ছে চিজ টাইপের একটা নাগেটস ম্যাকডোনাল্ডসের পাশেই ছিল বার্গার কিং তো ওখানে আমরা ট্রাই করলাম অনেক ভালোই ছিল ইয়ামি ছিল খুব একটা খারাপ না আর বার্গার কিং এর ফাউন্টেনগুলো খুব ভালো লাগে এই পপগুলো তাই হচ্ছে এটা নিলাম যেহেতু বটমলেস তাই আর কি অনেকবার করে রিফিল করা যায় লাঞ্চ শেষ করে আমরা আবার একটু রিফিল করে চলে গেলাম হচ্ছে গ্রোসারি শপিংয়ে নোফিলসে যাওয়ার কথা ছিল আজকে আমাদের মান্থলি যে মেইন গ্রোসারি সেটা হচ্ছে নোফিলসেই বেশি করা হয় তো ওইখান থেকে আমরা শপিং করে বের হয়ে দেখলাম যে এই অবস্থা এই আজকে এত সানি একটা দে ছিল বের হয়ে দেখি আকাশ পুরো কালো মেঘে ভরে গেছে এত আনপ্রেডিক্টেবল ওয়েদার এখানে আমরা উইকেন্ডে হচ্ছে লাঞ্চ অথবা ডিনার বাইরে করার চেষ্টা করি ডিনার না স্পেশালি লাঞ্চটা কারণ হচ্ছে সেদিন গ্রোসারি করতে হয় তো ঘুম থেকে উঠে গ্রোসারি শেষ করে এসে রান্নাবান্না করে খাওয়াটা আসলে কোয়াইট ইম্পসিবল হয়ে যায় আমার জন্য তো ওই দিনও ছিল ওরকম একটা দিন যে বাসায় যেয়ে আমার রেস্ট নেবো এরকম একটা চিন্তা ছিল কিন্তু হঠাৎ করে নাদিয়া ফোন দিয়ে বলে যে আজকে ওয়েদারটা ভালো তো আমরা একটু বিচের দিকে যাবো কিনা যে বলো সেই কাজে আমার শাবাজের বাসায় যেয়ে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বিচের ড্রেস পরে আমরা রওনা দিয়ে দিলাম তখন নাদিয়ারা থাকতে হচ্ছে নিউ ওয়াটার ফোর্ডে তো ওখান থেকে ওরা আসবে আর আমরা এখান থেকে যাব আর যাওয়ার কথা হচ্ছে আজকে আমাদের গ্লেজবেয়ার বিচে এই যে নাদিয়ারাও চলে এসছে আমরাও অলমোস্ট চলে এসছি বাস স্টপ থেকে বিচের দিকে যেতে প্রায় 10 or 15 minutes ওয়াক তো ওখানেই যাচ্ছিলাম আমরা আজকে ওয়েদার ভালো থাকার কারণে বেশ অনেক মানুষই আছে তখন হচ্ছে সামারের প্রায় শেষের দিকে খুব একটা ভরপুর সামারও না আবার ফলও না এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে গ্লেজবেয়ার ডমিনিয়ন বিচ এই সাইডটা আমাদের ফার্স্ট এবারই আসা হয় তো যে দেখলাম যে অনেক ময়লা আসলে বিচটা ময়লা অ্যাজ ইন অনেক সিউইডস এসে জমা হয়েছিল পারে আর অনেক কালো কালো বালি বা কালো কালো ময়লাও ছিল পাশে এরকম থাকার কথা না কারণ এর আগে যতবার রিভিউ শুনেছি এটা অনেক ভালো আর পরিষ্কার বিচ শুনেছি বাট ফর সাম রিজন সেদিন অনেক সিউইডস এসে জমা ছিল তো অনেক স্মেলও বের হচ্ছিলো যেহেতু সিউইডসগুলো অনেক বেশি পরিমাণ ছিল এনিওয়েজ সেদিন আমরা ভালোই আনপ্ল্যান্ড একটা দিন কাটালাম ভালোই মজা করলাম আমরা আর শাম ভাই আর নাদে হচ্ছে অল টাইম প্যাকড থাকে নিজেরা না খেলেও আসলে সবসময় জার্নিতে বা কোনো ট্রাভেলে ওদের ব্যাকপ্যাকে ভর্তি খাবার দাবার থাকে আর নিজেরা তো আমার একটা খাবে না বাট যারা যাবে তারা অনেক উপকৃত হবে যেরকম আমরা আমরা হচ্ছে বড়জোর হয়তো বা কোক আর কিছু চিপস নিয়ে গিয়েছিলাম বাট ওদের কাছে অনেক কিছু স্ন্যাক্স ছিল তা আমরা ওখানে বসে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম আর পানিতে একটু পা ভিজাবো এটাই আর কি জাস্ট ইচ্ছা ছিল ওরকম তো ডুবে ভিজে গোসল করার মতো কোনো ইচ্ছা নাই কারণ পানিটা ছিল প্রচুর ঠান্ডা সি আমি বলেছিলাম না ব্ল্যাক ব্ল্যাক কেমন একটা ময়লা পাড়ে আসছিল এই যে সেদিন চিলি একটা সামার ওয়েদার ছিল ভালোই আমাদের জন্য পানিটা বেশ ঠান্ডা ছিল বাট শুরু যারা ক্যানাডিয়ান তাদের জন্য হয়তো বা অনেক ভালো লাগছিল বিকজ আমরা আশেপাশে দেখছিলাম অনেক ছোট ছোট বাচ্চারা সার্ফিং করছে এত ঠান্ডা পানি পা ভিজিয়ে আমাদের অবস্থা শেষ আর নাদিয়ার তো বেশি ঠান্ডা শাম ভাইয়েরও ওরা তেমন একটা পাও ভিজায় নেই তো যাই হোক আমাদের এই ঠান্ডার পরিস্থিতি দেখে আমরা বেশিক্ষণ পানির মধ্যে দাপাতাপি না করে চলে আসলাম এই যে সাবাজের অবস্থা দেখেই বুঝতে পারছেন চিলি ওয়েদার ছিল তো বাতাসও ছিল ভালোই কিন্তু আবার একটু পানিতে থাকলে এক দুই মিনিট তখন আবার আর কি গায়ের মধ্যে শুয়ে যাচ্ছিল এরপর পানি থেকে একদমই উঠে এসে আমরা পাড়ে বসে একটু গল্প টল্প করলাম স্ন্যাক্সগুলো খেলাম তারপর এখান থেকে রওনা দিয়ে দিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমাদের আবার নেক্সট বাস ধরতে হবে এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতেও প্রায় 15 মিনিটস ওয়াক
তো যেতে যেতে আমরা আবার চিন্তা করলাম যে নেক্সট বাস আসতেও অনেক দেরি, তো এর মধ্যে আমরা একটু কফি খেয়ে আসি। ও তার ফাঁকে আমরা আবার ড্রেসটাও চেঞ্জ করে নিলাম ডমিনিয়নের এই বিচটাই, এটা একটা সুবিধা, এখানে ড্রেস চেঞ্জিং রুম আছে, আর কেউ শাওয়ার করতে চাইলে শাওয়ারও করতে পারবে। তো আমরা সামনে একটা টিমস ছিল, ওখানে জাস্ট বসলাম, একটু কফি খেলাম, যেহেতু পানিটা ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা লাগছিল। তো আমরা কফি টফি খাওয়া শেষ করে বাসের জন্য ওয়েট করছিলাম, তো এই তো বাসা চলে আসলাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। সো স্টে টিউন, সামনে আরও অনেক এক্সাইটিং ভিডিও আসছে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।